لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أطعموا الجائع وعودوا المريض وفكوا العاني رواه البخاري ومسلم সম্মানিত উপস্থিতি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবশ্য বিষয়ে অবগত হলাম, জাহান্নাম জান্নাত। আমি অবশ্য আজকের জন্য আপনাদের জন্য বাছাই করে রেখেছিলাম, মরণ একদিন আসবেই, মর্মে উল্লিখিত বিষয়টি রেখে দিয়ে আপনাদের সামনে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব। মরণ একদিন আসবেই, মরণ একদিন আসবেই, এই আলোচনার প্রারম্ভের সংক্ষিপ্ত আলোচনা মরণের সূচনা। তারপরের সংক্ষিপ্ত কথা, মরণ চাওয়া যায় কি? তারপরের সংক্ষিপ্ত কথা, মরণের সময় করণীয় কি? তিনটি বিষয়কে সামনে রেখে আমরা অল্প সময়ে এক গুরুত্বপূর্ণ বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আপনাদের মনে রাখা ভালো হবে, মরণ একদিন আসবে এই কথাই ঠিক, আজ হোক আর কাল হোক। আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়েকাতুল মওত, প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে। যার ভিতরে প্রাণ আছে তাকে একদিন মরতে হবে, এই কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়াইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, যা কিছু পৃথিবীতে আছে সব কিছুই ধ্বংস হবে, জাহান্নাম জান্নাত থাকবে না, আকাশ জমিন ধ্বংস হয়ে যাবে, ফেরেশতাগণ মারা যাবেন, ইবলিশ আরও শয়তান সবাই ধ্বংস হবে, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া পৃথিবীর কোনো কিছু থাকবে না। আল্লাহ তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহু, সারা পৃথিবীর সব কিছুই ধ্বংস হবে আল্লাহ ছাড়া। প্রাণী তো ধ্বংস হবে হবেই, আরও পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই ধ্বংস হবে। মহান আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইউদরিককুমুল মওত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুসাইয়্যাদা, তোমরা যেখানেই থাকো না কেন মরণ তোমাদের ধরবেই, যদি তোমরা একবারে দুর্ভেদ্য অভিনব আশ্চর্য দুর্গে লুকিয়ে থাকো, যে দুর্গের মধ্যে পৃথিবীর কোনো প্রাণী প্রবেশ করতে পারবে না, এমন যদি দুর্ভেদ্য দুর্গে লুকিয়ে থাকো তবু মরণ তোমাদের ধরবেই সুনিশ্চিত। মহান আল্লাহ বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নহু মুলাকিকুম, মোহাম্মদ
আপনি বলে দেন যে তোমরা যে মরণ থেকে পালাতে চাচ্ছ, এই মরণ তোমাকে একদিন না একদিন ধরবেই, নিশ্চিত ধরবে, অবধারিত ধরবে, আল্লাহ বলেছেন ধরবে, অতএব ধরবেই ধরবে, মরণ একদিন আসবেই, আজ হোক আর কাল হোক। আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিত্রাণ চাইতেন এইভাবে, আউযু বিল্লাহি লা ইলাহা ইল্লা আনতা আল্লাযী লা ইয়ামুতু ওয়া লা ইনসু আল জিন্নু ইয়ামুতুনা, আমি আল্লাহর আশ্রয় চাচ্ছি, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি এমন আল্লাহ যার মরণ নেই, তুমি ছাড়া মানুষ জিনের মরণ আছে, জিন মানুষের মরণ আছে, জিন এবং মানুষের মরণ হবেই হবে, আল্লাহর মরণ নেই, আল্লাহ চিরঞ্জীবী। আল্লাহ তাআলা বলেন আমাদের নবীকে, ইন্নাকা মাইতুন, আপনার মরণ হবে, ওয়া ইন্নাহুম মাইতুনা, তাদেরও মরণ হবে, পৃথিবীর সকল মানুষের মরণ হবে, আপনারও মরণ হবে, পৃথিবীর সকল মানুষের মরণ হবে, মুহাম্মাদের মরণ হবে, পৃথিবীর সকল মানুষের মরণ হবে। মরণের সময় মানুষ পুনরায় ফিরে আসতে চায়, ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, মরণের সময় বলবে প্রতিপালক, একটু সময় দিলে দান খায়রাত করব, ভালো মানুষ হয়ে যাব, একটু সময় দাও, একটু সময় দিলে দান খায়রাত করব, ভালো মানুষ হয়ে যাব। মরণের সময় মানুষ বলে, রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নজিব দাওয়াতাকা ওয়া নাতাবে রাসূলাকা, হে আমাদের প্রতিপালক, একটু সময় দাও না, একটু সময় দাও, তাহলে তোমাকে মেনে নিব, তোমার রাসূলকে মেনে নিব, একটু সময় দাও। মরণের সময় বলে, মরণের সময় বলে প্রতিপালক, একটু সময় দাও, একটু সময় দিলে তোমাকে মেনে নেব, তোমার রাসূলকে মেনে নেব। মানুষে বলে রব্বির জাউনি, হে আমাদের প্রতিপালক একটু সময় দাও, আমালু সলিহান, তাহলে ভালো কাজ করব, একটু সময় দাও না, তাহলে ভালো কাজ করব। ইন্নাহু কায়লুন, আল্লাহ তাআলা বলছেন ওর একটা কথা মাত্র, এটা ফালতু কথা, আমি যদি এখনই সময় দিই তো যা ছিল তাই হোক, এরকম আমি কাজ করি না, ফায়দা যা আজালোহা সময় চলে আসলে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পিছেও হবে না, এইটি আল্লাহ তাআলার চূড়ান্ত ফয়সালা, যারা আগে পিছে নেই, অযথা ফালতু কথা বলে মাত্র মরণের সময়, এটা একটা কথার কথা, অহেতুক কথা, মরণের সময় বলে মাত্র, মরণ হবেই, অসুস্থ মানুষ মরণের সূচনা, অসুস্থতা মরণের সূচনা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতিয়ামুল জায়্যা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও, এটা আদেশ, পৃথিবীর মানুষ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। রাসূলকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ুল আমালে আফজাল, কর্মের জীবনে কোনটা কর্ম সবচেয়ে উত্তম,
আমলের জগতে সবচেয়ে ভালো আমল কি? তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, তুতি মুত্তাম তাকরাউ সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিবা, যাকে চিনো তাকেও সালাম দিবা, যাকে চিনো না তাকেও সালাম দিবা। মানুষের জীবনে ভালো কাজ দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেওয়া। একটু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফি জান্নাতি লা গোরা, জান্নাতে এমন উন্নতমানের পদার্থ তৈরি ঘর রয়েছে, খালি টক 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 করছে, ঝকঝক ঝকঝক করছে, ইরা জাহির আমিন বাতিনে হওয়া, বাতিনে আমিন জাহেরা, যার ভিতর থেকে বাহির দেখা যায়, বাহির থেকে ভিতর দেখা যায়। তো সাহাবীগণ বলছে, লেমান হাজিরি, আল্লাহ নবী এত দামি ঘর পাবে কে, এত দামি ঘর পাবে কে? তখন আল্লাহ রাসূল বলছেন, লিমান আলানাল কালামা, যার মুখের ভাষা নরম সে পাবে। দুই, আতামাত্তামা, যে দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিল সে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়ালাল আরমেল ওয়াল মাসাকিন কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ সায়াম কাল আইফতির ওয়াল কায়েম লা ইফতির। মানুষ যদি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিতে পারে, যদি বিধবা নারীকে দেখাশোনা করতে পারে, তাহলে এক নেকি সমান তিন নেকি হবে। এক, আল্লাহর পথে যুদ্ধ করলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। দুই, নিয়মিত নফল সিয়াম রোজা থাকলে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। তিন, নিয়মিত তাহাজ্জুদ পড়লে যত নেকি হয়, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তত নেকি হয়। আপনাকে আমি কি দিয়ে বুঝাই, দুস্থ গরিব অসহায় মানুষের প্রতি দয়া করা কত নেকি, বুঝাতেই পারলাম না। বুঝাবো কি দিয়ে? শতকরা 95 জন বক্তাই মিথ্য, আমার বুঝে শতকরা 98 জন মুফাসসির মিথ্য, আর আপনাদের অবস্থা দেখে আমারও খুব কষ্ট হয়। আপনাদেরকে দেখলে আমার খালি চাঁপাই নবাবের ভাষাটা মনে পড়ে, আন্ধা কো আন্ধা পড়াতা হয়, অন্ধকে অন্ধ পড়াচ্ছে, মানে যে বলছে সেও অন্ধ, যে শুনছে সেও অন্ধ, বক্তা অন্ধ, শ্রোতা অন্ধ, আর যে কোরআন হাদিস বুঝে সেও যে কোরআন হাদিস বলে না গো। কোরআন হাদিস বললে যে একটু সময় লাগবে, 10টা আয়াত মুখস্থ করতে হবে, 20টা হাদিস মুখস্থ করতে হবে, শ্রম দিতে হবে, একাই বসে বসে তাকে পুনরায় বলতে হবে, বারবার ফিরিয়ে আনতে হবে, নইলে মোবাইলের দিকে মাইকের দিকে মুখ করে একটা হাদিস বলার পরে আর মনে থাকবে না, তখন খালি রংপুর যাবে, দিনাজপুর যাবে, খুলনা যাবে, কোথায় কোথায় যাবে, চট্টগ্রাম যাবে, বরিশাল যাবে, 3 ঘন্টা পরে বলবে যে এই আয়াতের তর্জমা করতে, ব্যাখ্যা করতে আরো 2 দিন লাগবে, এখন পর্যন্ত কিছুই বলেনি, একেবারেই ধোকাবাজ। আপনাদেরও অবস্থা যা, হুজুরেরও অবস্থা তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, আদেশ করছি দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দাও। দুই, উদুল মারিদা, অসুস্থ মানুষকে দেখতে যাও, এটা আমার আদেশ, অসুস্থ মানুষকে দেখতে যাও। তিন, ফুকুলানি, বন্দীদের মুক্ত কর, এই ছেলে তোমাকে দল করতে নিষেধ করেছি, জিন্দেগিতে কোনোদিন দল করবো না, সংগঠন করলে আর একজনের বদনাই করাই লাগবে, আমার 18 বছরের অভিজ্ঞতা, দল করো না, তোমার গতি হচ্ছে আর একজনকে জেলে দেওয়া। আল্লাহর নবী বলছেন জেলের মানুষকে মুক্ত করো, আর আপনি চাচ্ছেন মিথ্যা সাক্ষী দিয়ে জেল দেওয়া, তাহলে মুখামুখি হলো না? তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনার আশা করো না, বলে হিসাব মুরব্বি অনুরোধ করে যাচ্ছি, আল্লাহ রাসূলের এই বাক্যটাকে মূল্যায়ন করিয়েন কোটি টাকা দাম। আল্লাহ রাসূল বলেছেন, ফুকুলানি, বন্দী যারা আছে তাদের মুক্ত করো, জেল থেকে বের করো, এটা আমার আদেশ।
বলছিলাম অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিল মুমিন আলাল মুমিন সিত্তু খিসালিন, একজন মুমিন আরেকজন মুমিনের উপরে ছয়টা হক রাখে, দেওয়াই লাগবে দিতে বাধ্য, দেওয়াই লাগবে দিতে বাধ্য, দিতেই হবে। এক ইয়াউদু হে যা মারিদা, অসুস্থ হলে দেখতে যেতে হবে আপনি বাধ্য। আমি অসুস্থ হয়েছি আমাকে দেখতে আসবেন, বংশাল সুরিটোলা মালিটোলা পিয়ালা মসজিদ আরো কত কি এইসব মসজিদের মুসল্লিদের মতো কাগজে লিখে দিয়ে বলিয়েন না যে 5000 টাকা থাকলে একটু দোয়া করে দেন, আর এমন দোয়া মায়েরে দিল আমার হায়াত পর্যন্ত সময় থাকলো। মাওলানা সাহেব আপনার কাছে প্রমাণের দাবি থাকলো, এইভাবে দোয়া চাওয়ার প্রমাণ কোথায়? অসুস্থ হলে মানুষকে দেখতে যেতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক হাদিস, এবং আপনি দেখতে যেতে বাধ্য, আপনি দেখতে যেতে বাধ্য, দেখতে যেতেই হবে। আগে যেটা বললাম সেটা আদেশ, আর এখন যেটা বলছি সেটা অধিকার, এর পরে যেটা বলবো সেটা আল্লাহ বলবেন বিচারের মাঠে। আবার আপনাকে একটু থেমে দেখুন, এই ছেলে কারো গায়ে হাত দিয়ে থাকবে না, রেডি হও, 19-20 হয় না যেন কথা, পাখি যেন মনে করে আপনাকে পাথর, কথা যেন একটু 19-20 হয় না। এই হাদিসে কয়েকটা কথা আছে বলে নিয়ে আবার ফিরে যাচ্ছি। ওয়াশাদু হে জামাতা, মানুষ মারা গেলে জানা যায় যেতে হবে আপনি বাধ্য। তিন ওয়াজিবু হে জাদা, দাওয়াত দিলে যেতে হবে, তবে দাওয়াত খেতে গিয়ে দেখছেন যে মেয়েটা কমিউনিটি সেন্টারে পতিতালয়ের মেয়ে বসে আছে, এবার দাওয়াত থেকে ফিরে আসতে হবে, গিয়ে দেখছেন যে ছবি উঠছে সবাই ভিডিও করছে, তাহলে দাওয়াত থেকে ফিরে আসতে হবে, গিয়ে দেখছেন যে কনে গেছে বরের বাড়িতে হলুদ মাখতে, বর এসেছে কনের বাড়িতে হলুদ মাখতে, ছি 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 ছি, মানুষ নিচে নামতে নামতে মনে হচ্ছে যে পেশাব পায়খানা হয়ে গেছে, মানে বিবেচনা বলে কোনো জিনিস নাই। আল্লাহ বলছে, বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিরিজালের মতো, ভালো আজাল বরং তার চেয়ে খারাপ। এ কথা আল্লাহ বলেন। বিবাহের আগে মেয়েটা ছেলের বাড়িতে হলুদ মাখতে যায় কি করে? বিবাহের আগে ছেলেটা মেয়ের বাড়িতে হলুদ মাখতে আসে কি করে? সবাই কি পশু প্রাণী নাকি? আল্লাহ বলছেন যে ওরা পশু প্রাণীর মতো, এটা হয় কি করে? দাওয়াত, দাওয়াতে যেতে হবে আপনি বাধ্য, তবে দাওয়াত খেতে গিয়ে দেখছেন এই, তাহলে ফিরে আসতে হবে, এটাও বাধ্য। বৈশাল্যে মালে হে দালাকিয়া, সাক্ষাৎ হলে সালাম দিতে হবে, আখালু নাস মাম বাখেলাবি সালাম, সবচেয়ে খারাপ মানুষ কৃপণ সেই যে সালাম দিতে দেরি করে, সবচেয়ে ভালো মানুষ সেই যে আগেই সালাম দেয়। তিনি বলেন, বৈষম্যিত হয়ে যাওয়া তাসা, হাঁচি আসলে উত্তর দিতে হবে, তবে আপনার হাঁচি আসলে আপনি আলহামদুলিল্লাহ বলতে বাধ্য, আপনি আগে আলহামদুলিল্লাহ বলবেন, তারপরে আমি উত্তর দিব ইয়ারহামাকাল্লাহ। প্রতিবেশী যদি বাড়িতে না থাকে তাহলে তার কল্যাণ কামনা করবেন, তার হাট বাজার করে দিবেন। বলছিলাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামা, ইয়া আব্দি লিমা তাউদনি, বিচারের মাঠে আল্লাহ বলবেন, হে আমার বান্দা, আমি অসুস্থ ছিলাম তুমি আমাকে দেখতে যাওনি কেন? তখন লোকটি বলবে, আন্তা রব্বুল আলামিন, আর আপনি বিশ্বজগতের প্রতিপালক,
আপনাকে আমি দেখতে যাব মানে কথাটা বুঝতে পারলাম না প্রতিপালক। আরে আপনি বিশ্ব জগতের প্রতিপালক, আপনাকে আমি দেখতে যাব মানে এটা কি কথা হলো? তখন আল্লাহ বলছেন, এই শোনো, ইন্না আব্দি ফালান কাদা মারে দাও, অমুক বান্দা আমার অসুস্থ হয়েছিল, ফালান তাও দো, তুমি তাকে দেখতে যাও নি। তাকে দেখতে গেলে আমাকে দেখতে যাওয়া হতো, তুমি দেখতে যাওনি কেন? বুঝাতে পারলাম না সভাপতি সাহেব, আপনাকে বলছি। মসজিদের সেক্রেটারি সাহেব, আপনাকে বলছি। আপনার মসজিদের নীতির প্রমাণ চাই। বড় বড় আলেম ওলামা বসে আছেন, প্রমাণ দিতে হবে, অন্যথায় নীতি বন্ধ করতে হবে। আজকে আহলে হাদিসের অনেক ভালো আলেম ওলামা এখানে উপস্থিত, আমি আপনাদের উপস্থিতিতে আন্তরিকভাবে খুশি হয়েছি। মসজিদের জুমার দিনের এই নীতি বাতিল করতে হবে, আপনার ইচ্ছাকে বাতিল করতে হবে। এবার আপনার সাথে আমার আরো জরুরি কথা, তবে আর একটু কথা আছে তারপর। এখন পর্যন্ত একটা হাদিস দেখালাম, আল্লাহর নবীর আদেশ অসুস্থ মানুষকে দেখতে যেতে হবে। একটা হাদিস দেখালাম, আপনি দেখতে যেতে বাধ্য, কেন? আমার হক আছে আপনার উপরে। একটা হাদিস দেখালাম, আল্লাহ বিচারের মাঠে আপনাকে বলবে যে আমাকে দেখতে যাওনি কেন। বুঝাতে পারি না মনে হয় কথা। এবার আরো দুই একটা বলছি। আল্লাহর নবী অসুস্থ মানুষকে দেখতে যেতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আরাবিন, আল্লাহর নবী একজন পল্লীর বেদুইন অশিক্ষিত গ্রামের মানুষকে দেখতে গেলেন। আল্লাহ নবী গ্রামের মানুষকে দেখতে যেতেন অসুস্থ মানুষকে। আপনাকে বলছি, আল্লাহর নবী অসুস্থ মানুষকে গ্রামে দেখতে যেতেন। ওয়াকানা ইদা দাখালা আলা মারিদিন কালা, তার একটা নীতি ছিল, যখন অসুস্থ মানুষের কাছে যেতেন তখন বলতেন, লাবাস তহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে। এইটা তিনি প্রথমে বলতেন। ফাকালা লাহু, তাই তিনি এই বৃদ্ধ মানুষ অশিক্ষিত বেদুইন গাওয়ার মানুষটাকে বললেন, লাবাস তহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে। তখন লোকটি বলছে, কাল্লা, কখনো নয়, আমার অসুখ ভালো হবে না, মরণকে আমি দেখতে পাচ্ছি, আমি এত অসুস্থ, আমার গায়ে খুব জ্বর, আমি ভালো হয়ে যাব মানে কি বলেন আপনি? আল্লাহ রাসূলকে চিনেও না বোঝেও না, অশিক্ষিত মানুষের যা হয়। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, এদান, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যেটা বললে সেটাই, আমি তো বলছিলাম যে লাবাস তহুর ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই, ভালো হয়ে যাবে। দেখুন, তুমি বৃদ্ধ মানুষ বুঝো না, তুমি বলছো যে না, মরণ আমাকে দেখতে পাচ্ছে আর আপনি বলছেন ভালো হয়ে যাবে মানে কি হলো? এটা কবর আমাকে দেখতে পাচ্ছে আর আপনি বলছেন ভালো হয়ে যাবে মানে? তো আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি শেষেরটুকু বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি রাসূল বেদুইন গাওয়ার অশিক্ষিত মানুষকে গ্রামে দেখতে যেতেন, তার প্রমাণ পেশ করছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা উম্মি সাইব, সাইবের মাকে আল্লাহ রাসূল দেখতে গেলেন। আল্লাহ রাসূল বলছেন, মালাকে তুজাবজে ফিনা, কি ব্যাপার, তোমার কি হয়েছে, এই মহিলা তোমার কি হয়েছে, তুমি এভাবে কাঁপছো কেন, থরথর করে কাঁপছো যে? তখন মহিলা বলছে, আলাইয়া হুম্মা লা বারাকাল্লাহু ফিহি, আমার গায়ে খুব জ্বর, জ্বরে যেন আল্লাহ বরকত না দেয়, আমার গায়ে খুব জ্বর, জ্বরে যেন আল্লাহ বরকত না দেয়, আমার গায়ে খুব জ্বর, জ্বরে যেন আল্লাহ বরকত না দেয়। তখন আল্লাহ রাসূল, লা তুসবিল হুম্মা, জ্বরকে গালি দেব না, শোনো, জ্বরকে গালি দেব না, ফাইনা তুধেব দুনুবা কামা ইধেব কিলো খাবা সালাদিদে, জ্বর মানুষের পাপকে দূরে করে, কামারের কর্মকারের ভাটি যেমন লোহার ময়লাকে দূর করে। বুঝাতে পারিনি, কামারের ভাটি দেখেছেন হাপর,
দেখেননি মনে হয়, কেমন মনে হচ্ছে যেন? আচ্ছা, কামার নাম শুনেননি? কামার কর্মকার, কর্মকার কামার, যারা লোহার কাজ করে, তাদের ওই ভাটি, ওই হাপরে যেখানে বাতাস দেওয়া হয়, কয়লার ভিতরে লোহা দেওয়া হয়, তো কিছুক্ষণ পরে লোহার গায়ে যে ময়লাটা আছে সে ময়লাটা কি হয়ে যায়? ঝরে পড়ে যায়। আল্লাহর নবী বলছেন যে কর্মকারের হাপরে ভাটিতে লোহার ময়লা যেভাবে ঝরে যায় আগুনে, জ্বর মানুষের পাপকে ওইভাবে দূর করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো অসুস্থ মানুষ যদি বলে আলহামদুলিল্লাহ, তাহলে লোকটা হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, লোকটা নিষ্পাপ হয়ে যায়। আর একটু অসুখ হলেই যে ডাক্তারের কাছে যাচ্ছে, একটুকু যে দেরি করে না, তো দেরি করবে কেন? চিকিৎসা ভাতাও যে বেতন আছে, টাকাটা তো খরচ করা লাগবে। আরে মরার সময়তে মেডিকেলে বাপকে দেখতে পাচ্ছে, লাল বাতি জ্বলছে, দূরে দাঁড়িয়ে আছে, এই যে এই যে এই যে এই যে যাও, এই যে যাও, এই যে যাও, এই যে যাও, দেখছে বাপকে দূর থেকে। আশ্চর্য মানুষের হিসাব। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাকাল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইনা হাকে নাতি ও যাকে নাতি, আল্লাহর নবী আমার চিবুক থুতনির নিচে আর রানের ওপরে মারা গেছেন, আমার রানের উপরে তিনি ছিলেন, আমার থুতনির নিচে আমার বুকের উপরে লাগা। তখন তিনি বলছিলেন, তখন তিনি বলছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয় মরণের বড় কষ্ট আছে, নিশ্চয় মরণ একটা কষ্টকর ব্যাপার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা বাইনান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উলবা, মরণের সময় আল্লাহর নবীর সামনে ছিল একটা পানির বাটি, ফিহা মাউন, তাতে ছিল পানি, ফায়ুদখিল ইয়াদাহু ফিহি ফিহা, আল্লাহর নবী তার ভিতরে হাত ঢোকাচ্ছিলেন, ভিজা হাতটা ইয়ামসাহ দেহে মাওয়াজাহু দিয়ে তার মুখটা এভাবে ডলে দিচ্ছিলেন ভিজা হাত দিয়ে, তার মানে গায়ে খুব জ্বর, নিজে নিজে হাত ঢুকিয়ে হাত পানিতে ভিজিয়ে মুখের উপরে হাতটা বোলাচ্ছিলেন। তিনি বলছিলেন ইন্না লিল মাউতি লাসাকরাত, নিশ্চয় মরণের কষ্ট বড় কঠিন, নিশ্চয় মরণের কষ্ট বড় কঠিন, নিশ্চয় মরণের কষ্ট বড় কঠিন। সুম্মা নাসাবা ইয়াদাহু, তারপরে হাতটা তিনি উপর দিকে করলেন, আয়েশা যেন বিবরণ, তারপর তিনি হাতটা উপর দিকে করলেন, তারপরে বললেন আল্লাহুম্মা ফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, ওয়ারহামনি, তুমি আমার প্রতি দয়া করো, ওয়াল হিকনি বিরাফিকিল আলা, উঁচু সম্মানিত মর্যাদার অন্তর্ভুক্ত আমাকে করে দাও। সুম্মা মালাতে দহ, সুম্মা কবে যা, তারপর আত্মাকে বের করে নেওয়া হলো, সুম্মা মালাতে দহ, হাতটা ধীরে পড়ে গেল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিজস্ব বিবরণ, পাশে স্বামী থাকলে একটু লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুযোগ হয়, একটু তাসবিহ তাহলিলের সুযোগ হয়, গায়ে একটু হাত লাগানোর সুযোগ হয়। তাই অসুখের জন্য গেছে সিঙ্গাপুর, ছেলে নাই, মেয়ে নাই, আহাল নাই, পরিবার নাই, কেউ নাই, যেতে পারে কিন্তু মরা মানুষটাকে মেডিকেলে নিয়ে গেছে, ও বাড়িতে মরে গেছে তাও যে মেডিকেল নিয়ে যাচ্ছে গো, তবুও মেডিকেল নিয়ে যাচ্ছে, বুঝাতে পারলাম না ধৈর্য সহ্য যে কারণ। একটা মহিলা এসে আল্লাহ রাসূলকে বলছে, আল্লাহ রাসূল আপনি আমার জন্য একটু দোয়া করেন তো, আমার গায়ে মির্গির রোগ, আমি হঠাৎ করে পড়ে যাই, আমি কাপড় চোপড় খুলে ফেলি। তখন আল্লাহ রাসূল বলছে ইসবেরি, তুমি একটা ধৈর্য ধারণ করো। তখন মহিলা বলছে আচ্ছা ঠিক আছে, আমি ধৈর্য ধারণ করব অসুখের উপরে, তবে আপনি একটু দোয়া করেন আমি যেন কাপড় খুলে না ফেলি। তখন আল্লাহ রাসূল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার জন্য দোয়া করলাম, তুমি আর কাপড় খুলে ফেলবে না, নগ্ন হয়ে যাবে না। তারপরে আল্লাহ রাসূল বলছেন শোনো 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 শোনো, কেউ যদি জান্নাতি মেয়েকে দেখতে চায় তাহলে দেখতে পারে, যে 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 এই মেয়েটা জান্নাতি, এই যে দেখে মেয়েটা জান্নাতি।
রোগ অসুস্থ হলে চিকিৎসা করতে পারেন জায়েজ, লিকুল্লে দাইন দাওয়া, আনজালাল্লাহু তাআলা লিকুল্লে দাইন দাওয়া, প্রত্যেকটা রোগের ঔষধ আছে এই কথা আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা রোগের ঔষধ কালো জিরে এই কথা আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা রোগের ঔষধ সিঙ্গে লাগানো এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। শুধু একটা রোগ সবচেয়ে মারাত্মক, যে রোগটা একেবারে ভাগ্যকে ভেঙে চুরমার করতে চাই, সেটা হলো বদনজর। ছেলেকে সবার সামনে নিয়ে যাবেন না, ছাদের উপরে সন্ধ্যা নিয়ে যাবেন না, যেখানে সেখানে নিয়ে যাবেন না, মানুষের নজর বদনজর। বদনজর ছেলেকে লেগে গেলে খুব কঠিন অবস্থা, মারাও যেতে পারে, ভাগ্যকে ভেঙে দিতে পারে বদনজর, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। ভেঙে দিতে পারে না, যদি ভাগ্যকে ভেঙে দেওয়া যেত তাহলে বদনজর পারত। বদনজর এক মারাত্মক ব্যাধি, কঠিন রোগ। সংক্ষিপ্ত ভাবে এইখানে আলোচনা শেষ করে আরো কিছু ছিল এখানে সংক্ষিপ্ত করে দিচ্ছি। এইখানে করে দিয়ে আপনার কাছে আবারও দাবি থাকলো, চলন্ত নীতি বাতিল করুন, অসুস্থ মানুষকে দেখতে যান। এখানে একটু বলে রাখি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ মানুষকে দেখতে যেতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইযাস্তাকা ইনসানুন, কোন মানুষ যখন অভিযোগ করত যে আমার গায়ে ব্যাধি, আমি অসুস্থ, ইয়ামসাহু বিয়াদিহি, আল্লাহ রাসূল তার গায়ে একটু হাত দিয়ে মুছে দিতেন, হাতটা দিয়ে গায়ে একটু বলিয়ে দিতেন আর বলতেন, আযহিবিল বাস, আল্লাহ তুমি রোগ দূর করো, রব্বান নাস, তুমি মানুষের প্রতিপালক, অসফে, আরোগ্য দাও, আরোগ্য দাও প্রতিপালক, আনতা সাফি, তুমি তো আরোগ্য দাতা, লা সাফা ইল্লা সাফা ওয়া সাবান লা ইগাদার সাফ, তুমি এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে, এরকম আরোগ্য দাও। আল্লাহ রাসূল গায়ে হাত দিয়ে এই কথা বলতেন, মানে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতেন, তার গায়ে হাত দিয়ে এই কথা বলতেন। এতক্ষণ পর্যন্ত অসুস্থ ব্যক্তির সুবিধা বলে আসছি, এবার আমি যে গেলাম অসুস্থ ব্যক্তিকে দেখতে, এতে লাভ কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদা মুসলিমান সাবাহান ইসল্লি আলাইহি সাবুনা আলফ মালাক মাসান, কোন মানুষ যদি সকালে অসুস্থ মানুষকে দেখতে যায় তাহলে 70,000 ফেরেশতা আল্লাহকে বলে, আল্লাহ এ লোকটাকে তুমি ক্ষমা করে দাও, এ লোকটা একটা অসুস্থ মানুষকে দেখতে গেছে, আল্লাহ তুমি এ লোকটাকে ক্ষমা করে দাও, এ লোকটা অসুস্থ মানুষকে দেখতে গেছে, আল্লাহ তুমি এ লোকটাকে ক্ষমা করে দাও, এরটাও অসুস্থ মানুষকে দেখতে গেছে, 70,000 ফেরেশতা। আমি যে কি দিয়ে বুঝাই আপনাকে, সকালে গেলে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় গেলে সকাল পর্যন্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আদা আখাহু মুসলিম, যে ব্যক্তি তার মুসলিম ভাইকে দেখতে যায়, কানা ফি খুরাফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিয়া, যতক্ষণ পর্যন্ত ফিরে না আসে ততক্ষণ পর্যন্ত সে জান্নাতের বাগানে থাকে মুসলিম। আমি এই কথা দুটো আবার ফিরিয়ে বলি, মানে এখানে আর লম্বা কথা বলবো না, এখান থেকে চলে যেতে চাচ্ছি, মরণের সূচনা থেকে এখন চলে যাব, চলে গিয়ে বলবো মরণ চাওয়া যায় কি, এরপরে মরণের সময় করণীয়। দুই একটা কথা বলেই খুব তাড়াহুড়া করছি, আপনি খুব রেডি থাকবেন, একটু সামান্য সরিষা সম পরিমাণ 19-20 হয় না যেন, আন্তরিকভাবে অনুরোধ থাকছে, বলে নিচ্ছি যে অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে আপনি বাধ্য, তাতে তার লাভ আছে, আপনারও অনেক লাভ আছে,
এইবার মসজিদে যে এইভাবে কাগজ লিখে দিয়ে দোয়া চেয়ে নেওয়া হচ্ছে তার প্রমাণটা কোথায়? যদি কোনো প্রমাণ না থাকে তাহলে রাসূলের সুন্নাতকে উপেক্ষা করে একটা নতুন সুন্নাত চালু হচ্ছে নাকি? অসুস্থ ব্যক্তিকে দেখতে যেতে হবে, এটা রাসূলের সুন্নাত, আর মসজিদে দোয়া করে নিতে হবে, এটা ভারতের সুন্নাত। বিবেচনা করতে হবে, সম্মানিত দিনী ভাই বোন, মরণের আশা আকাঙ্ক্ষা করা যায় কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নাল মউতা, অবশ্যই যেন কোন ব্যক্তি মরণের আশা আকাঙ্ক্ষা না করে। কেন? ইম্মা মুসিয়ান ইম্মা মুহসিনান ফালাল্লাহু ইয়াজদাদা খায়রান, ও যদি ভালো মানুষ হয় আর বেঁচে থাকে তাহলে নেকি আরো বেশি হয়ে যাবে, নেকি যত বেশি হবে জান্নাতের মর্যাদা তত বেশি হবে। ওয়াইমা মুসিয়ান, লোকটা যদি পাপি হয় ফালাল্লাহু ইয়াজদাদা, হয়তোবা কোনো সময় তওবা করতে পারে। তো মরণ চাইবে কেন? মরণ চাইবে কেন? মরণ কেন চাইবে? ভালো মানুষ বেঁচে থাকলে নেকি বেশি হবে, খারাপ মানুষ বেঁচে থাকলে কোনো সময় যদি তওবা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা কথা এখানে বলে রাখছি, আয় ছলাক, তোমরা যারা দায়িত্ব পালন করছো এক মিনিটের জন্য চলাচল বন্ধ করো। এই কথাটি আরো জরুরি, খুব বেশি জরুরি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ইউহাদ্দিস, কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, তিনি বলেন, মাররা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিজানাজাতিন, আল্লাহর নবী একটা জানাজার পাশ দিয়ে যাচ্ছিলেন, একটা জানাজা রাসূলের পাশ দিয়ে যাচ্ছিল, একটা জানাজা রাসূলের পাশ দিয়ে যাচ্ছিল, তাহলে রাসূল বললেন, আল মুস্তারিহ আল মুস্তারাহ মিনহ, এই লোকটাও একটু নিরাপত্তা শান্তি গ্রহণ করুক, অন্যান্যরাও নিরাপত্তা ও শান্তি গ্রহণ করুক। সাহাবীগণ বলছেন, আল মুস্তারিহ আল মুস্তারাহ মিন, আল্লাহ রাসূল যে ভাষা বললেন এটা বুঝতে পারলাম না, কি যে বললেন আপনি এটা? আল্লাহ রাসূল নিরক্ষর ছিলেন, কোনটা ত কোনটা আইন কোনটা গাইন কোনটা কাপ কোনটা ফা কিছু চিনতেন না, এরপরেও মাঝে মধ্যে এমন ভাষা বলতেন যে শ্রোতা কেউ চিনে না বুঝে না। বলার সাথে সাথে সাহাবীগণ বললেন, বুঝলাম না যে কি বললেন। তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো, লোকটা যদি ভালো হয় তাহলে তো কবর দিলেই তাড়াতাড়ি দুনিয়ার ঝামেলা কষ্ট ক্লেশ থেকে বেঁচে গেল আর আল্লাহর রহমতের কাছে চলে গেল, কবরের সাথে সাথে জান্নাত চলে গেছে, তো লোকটা বেঁচে গেল। আব্দুল ফাজের, লোকটা যদি খারাপ হয়, লোকটা যদি খারাপ হয় তাহলে তার ক্ষতি থেকে বেঁচে যাবে মানুষ পুরুষ নারী, তার ক্ষতি থেকে বেঁচে যাবে দেশ শহর, তার ক্ষতি থেকে বেঁচে যাবে পশু প্রাণী, তার ক্ষতি থেকে বেঁচে যাবে গাছপালা। হ্যাঁ ছয়, পাপীর পাপের প্রতিক্রিয়া পড়ে তার ছেলে মেয়ের উপরে, জাতির উপরে, পাপীর পাপের প্রতিক্রিয়া পড়ে দেশের উপরে, অশান্তি নেমে আসতে পারে, পাপের প্রতিক্রিয়া বাড়ির গাছপালার উপরে পড়ে, ফল ধরবে না, গাছটা মরে গেল। আমি আপনাকে প্রতিক্রিয়া ভালোভাবে বুঝাতে পারলাম না, তবে আল্লাহর নবী বলেছেন যে ওই লোকটাকে মাটি দিয়ে দিলে
দেশবাসী বেঁচে যাবে, পশু প্রাণী বেঁচে যাবে, গাছপালা বেঁচে যাবে, মানুষজন বেঁচে যাবে। এখন আপনি বুঝেন, আপনি কি বুঝলেন? আপনি বলেন আপনি কি বুঝলেন? আমি বলছি পাপের প্রতিক্রিয়া আর একজন মানুষের উপরে গিয়ে পড়ে। আমি বলছি পাপীর পাপের প্রতিক্রিয়া দেশের উপরে পড়ে। আমি বলছি পাপীর পাপের প্রতিক্রিয়া গাছপালার উপরে যা পড়ে। আমি বলছি পাপীর পাপের প্রতিক্রিয়া গরু ছাগলের উপরে গিয়ে পড়ে। আমি যদি বুঝাতে না পারি আমি অক্ষম। হাদিস বুখারী মুসলিম, হাদিস বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যা রাতে চাঁদ ঢুকতে পারে, উঠে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। সুয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যে কথা বলছি এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে ইনশাল্লাহ। তার নাম বুখারী মুসলিম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াতামান্নায়ান্না আহাদুকুম মিন যুররি নাসাবাহু, যে কোনো সমস্যায় যেন মানুষ মরণ না চায়। যে কোনো সমস্যা, যে কোনো সমস্যায় যেন মানুষ মরণ না চায়। ফাইন কান লাহু বুদ্দান, যদি তার জন্য মরণ চাওয়া জরুরি হয়, মরণ যদি চাইতেই হয়, ফায়াকুলো, সে যেন বলে। মরণ যদি চাইতেই হয় তাহলে সে যেন বলে, আল্লাহুম্মা ইন কানাত লা হায়াতু খায়রান লি ফাহিনি, আল্লাহুম্মা আহিনি ইন কানাত লা হায়াতু খায়রান লি, আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখো যদি আমার বেঁচে থাকা ভালো হয়, আমার মরণ দাও যদি আমার মরে যাওয়া ভালো হয়। এটা বলতে পারে, আমার মরণ দাও যদি মরে যাওয়া ভালো হয়, এটা বলতে পারে। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসিবাতিন তুসিবুহু, যে কোনো সমস্যা যদি আপনাকে লাগে, যে কোনো সমস্যা, ফাতাকুলু আও ইয়াকুলু, সে যদি বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যা কিছু ঘটেছে আল্লাহর জন্য, আল্লাহর কাছে আমরা ফিরে যাব। তারপরে বলে, আল্লাহুম্মা জিরনি ফি মুসিবাতি ওয়াখলিফলি খায়রান মিনহু, আল্লাহ যেই মুসিবত আমার উপরে এসেছে এতে তুমি আমাকে নেকি দাও আর এই জায়গাতে একটা ভালো কিছু দাও। উম্মু সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আল্লাহর নবী এই দোয়াটা আমাকে বলতে বললেন, তখন আমি বলছি যে আইউল মুসলিমিনা খায়র মিন আবি সালমা, আরে আবু সালমার চেয়ে তো কেউ ভালো মানুষ নেই, আবু সালমা আমার স্বামী, আবু সালমা মারা গেল আর আল্লাহর নবী বলছেন যে তার স্থানে আর একটা ভালো মানুষ চাও, আমার তো বুঝে আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ নেই, তো আমি কিভাবে চাইতে পারি? এটা তো যাক, কুলতোহা ফাইনি কুলতোহা, রাসুল বলেছেন তাই বলি, রাসুল বলেছেন তাই বলি, বলি যে ওয়াখলিফলি খায়রান মিনহু, আল্লাহ আমার স্বামী মারা গেল, এর স্থানে তুমি আর একটা ভালো মানুষ দাও। কয়দিন পরে দেখি রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বিবাহের প্রস্তাব দিলেন, তখন আমি বুঝলাম ও হো, এবার তো দেখি আল্লাহ রাসুল আমার স্বামী আবু সালমার চেয়ে কত ভালো, তার তো হিসাব নিকাশই নেই। তো আমি বুঝতে পারছিলাম না, বললেন যখন আমাকে বিবাহের প্রস্তাব দিলেন বুখারীর হাদিস, তখন আমি তাকে তিনটা কথা বললাম, দেখুন আল্লাহর নবী আমাকে তো বিবাহের প্রস্তাব দিচ্ছেন, তবে একটু বুঝে নেন, আমি কিন্তু গ্রামের মেয়ে, আপনি কিন্তু শহরের মানুষ,
চলতে ফিরতে না জানি কেমন কেমন হয়। এক, দুই, আমি কিন্তু স্বামীওয়ালা মানুষ, আমার স্বামী ছিল মারা গেছে, আমি তার সাথে কেমন চলেছি, আপনার সাথে যে কেমন চলবো সেইটা যে কেমন হয় বিবেচনা করে প্রস্তাব দিন। আল্লাহ রাসূল, শুনুন, আমার আগের স্বামীর একটা ছেলে আছে, সেই ছেলেটা আমার সাথে থাকবে, তো আমার আগের স্বামীর ছেলে নিয়ে আপনি আমাকে নিয়ে চলতে পারবেন কিনা বিষয়টি ভেবে বলুন। তখন আল্লাহ রাসূল বলছেন যে বুঝেই তোমাকে বিবাহের প্রস্তাব দিয়েছি। তখন উম্মে সালমা বললেন আচ্ছা ঠিক আছে। এটা ওই যে একদিন বলছিলাম খাও পান করার নিয়ম, উমর ইবনে আবি সালমা বলেন কিন্তু হিজরান ফি বাইতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আবু সালমার ছেলে উমর, আবু সালমার ছেলে উমর বলছেন আমি রাসূলের কোলে লালন পালন হচ্ছিলাম, আমি খেতে বসলে হাতের প্লেটটা হাতটা প্লেটের এখানে সেখানে যায়, তার মানে আমি আমার মায়ের আগের স্বামীর ছেলে, তার মানে আমি আমার মায়ের আগের স্বামীর ছেলে আর আমার মায়ের পরের স্বামী হচ্ছেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে খেতে বসি তখন আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায়, আমাকে বলেন এ সামিল্লা বিসমিল্লা বলো, কুলবে মিনিক ডান হাতে খাও, কুলমি মাইয়ালিক পাশ থেকে খাও, একসাথে তিন কথা বলে দিচ্ছেন আগের স্বামীর ছেলেকে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন দেখালেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলা আবি সালমা, আবু সালমা মারা গেছেন, তো আল্লাহ রাসূল দেখতে আসলেন আবু সালমাকে, মানুষ মারা গেলে রাসূল যেতেন, আবু সালমাকে দেখতে আসলেন, ওকাদ শাক্কা বসরহু, তখন তার চোখটা এভাবে মেল হয়েছিল, এভাবে মেল হয়েছিল, ফা আকফা যাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাত দিয়ে চোখটা বন্ধ করে দিলেন, তারপরে বলেন শুনো 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 ইন্না রুহা, নিশ্চয় আত্মা যখন বের হয় তবে হল বাসার, চক্ষু তখন তাকে দেখতে থাকে কিভাবে কিভাবে বের হয়ে গেল, আত্মা যখন বের হয় তখন চক্ষু তাকে দেখতে থাকে কিভাবে কিভাবে বের হয়ে গেল, যেমন আত্মা বের হয়ে গেছে দেহটা অকেজো হয়ে পড়ে থাকে, চক্ষু তখন বন্ধ করতে পারে না, কেন এই শরীর অকেজো হয়ে গেছে, চক্ষু তখন মেল হয়ে থাকে, তাই আল্লাহ রাসূল বললেন পাশে যারা আছে তারা যেন বন্ধ করে দেয়, গেলে এই চক্ষু টান দিয়ে আর বন্ধ হবে না, কাজে তাড়াতাড়ি বন্ধ করে দিতে হবে, ফাজাজ্জা মিনাহালিহি ফাজাজ্জা নাসুন মিনাহালিহি, পাশে যারা ছিল তারা হইচই হইচই করে কাঁদতে লাগলো ওই সময়তে, তখন আল্লাহ রাসূল বলছেন লা তাসুবু আলা আনফুসিকুম, তোমরা নিজেদের উপরে এভাবে গালি দিও না, তোমরা এভাবে কান্নাকাটি করো না, আইনাল মালায়েকাতে ইউমিনুনা আলামাতে কুলুনা, তোমরা যেসব কথা বলো ফেরেশতারা তার উপরে আমিন বলে, এভাবে কান্নাকাটি করছো কেন, এভাবে কি বলা বলি করতে লাগলে হইচই করে, আরে বলো কি তোমরা যেটা বলছো ফেরেশতা তার উপরে আমিন বলে, জীবনে কোনোদিন ছেলেকে শয়তান বলে গালি দেবেন না, এই শয়তান কোথায় গেছিলে তো দা ভেঙে দেবো, এভাবে ছেলেকে বলবেন না, কেন আপনি যখন বললেন এই শয়তান তখন আমিন বলল, ফেরেশতা বলল আমিন, আল্লাহ তুমি একে কবুল করো, মানে এই শয়তান হয়ে যায়, আর আপনার স্ত্রী যদি গ্রামের হয় তাহলে আপনার ছেলে মেয়েকে যে কত কি বলে তা আমি জানি না, খালি আপনি জানেন, বুঝাতে পারিনি কথা মনে হয়, আপনি যা বলেন এই কথার উপরে কে আমিন বলে, ফেরেশতাগণ, কাজে মুখ দিয়ে কথা বের করলে হিসেব করে বের করবেন, নিজেকে মানুষ মনে করবেন, কোনো সময় নিজেকে পশু প্রাণী মনে করিয়েন না, সাবধান। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ইগফির লি আবি সালমা, আল্লাহ তুমি আবু সালমাকে ক্ষমা করো, তার একটা সুন্দর প্রতিনিধি করো, তুমি তার কবরকে প্রশস্ত করো, তুমি তার কবরকে আলোকিত করো, মরণকে স্মরণ করতে হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফাকসুরু যিকরা হাযিহি লাযাতিল মউত, ওই জিনিসটাকে বেশি বেশি স্মরণ করো যে জিনিসটা স্বাদকে কেটে দেয়, স্বাদ, লোকটা বলছে ঢাকা শহরে বংশালে বাড়িটা পাঁচতলা করব, রাতে কত ভাবলো সকালে মারা গেছে, তাই তো স্বাদ কেটে দিল কে, মরণ,
আল্লাহ নবী বলছেন এই জিনিসটাকে বারবার স্মরণ করিও, মরণকে বারবার স্মরণ করিও, মরণকে স্মরণ করতে হয়। গরিব মানুষটা বলছে যে সাত দিনের মধ্যে একটা ভ্যান কিনবো, তো মারা গেল, তো সাতটা থেকে গেল, মরণ তার সাতটাকে কেটে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন জুরু কাবরাকুম ফাইন্নাহু তুযাক্কিরু মাউতাকুম, কবর দেখতে যাও, কবর দেখতে যাও, কবর তোমাদের মরণকে স্মরণ করাবে। সবাই মিলে দেখতে গিয়ে চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করিয়েন না, সেটা আবার বেদাত হবে। ব্যক্তিগতভাবে হাত তুলে দোয়া করবেন, আপনি আপনার মতো যাবেন, আমি আমার মতো যাব, আপনার ভাই তার মতো যাবে, সবাই মিলে কবরের চতুর্দিকে দাঁড়িয়ে হাত তুলে দোয়া করবেন না, সেটা আবার প্রমাণ করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কবরকে দেখতে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন সবচেয়ে বুদ্ধিমানকে তাকে বলতে পারো, সবচেয়ে বুদ্ধিমানকে। তখন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রাসূলই বললেন, তখন সাহাবীগণ বললেন যে আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন সবচেয়ে বুদ্ধিমানকে। তখন আল্লাহ রাসূল বলছেন যে মরণকে স্মরণ করতে পারে সেই হলো সবচেয়ে বুদ্ধিমান, যে মরণকে স্মরণ করতে পারে সে হলো সবচেয়ে বুদ্ধিমান। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একথা বললেন, ইসতাহিউ মিনাল্লাহি হাক্কাল হায়, এই সাহাবীগণ পৃথিবীর মানুষ তোমরা একটু প্রকৃত লজ্জা করো তো আল্লাহকে, একেবারে খাঁটি লজ্জা করো, একটু আল্লাহকে লজ্জা করো তো, প্রকৃত একটু লজ্জা করো। তখন সাহাবীগণ বলছেন নাহানো নাস্তাহি হাক্কাল হায়, আমরা সত্য সত্যই আল্লাহকে লজ্জা করি। তখন আল্লাহ রাসূল বলছেন লাইসা জালেকা, না 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 না, আমি এইটা বলিনি, এইটা প্রকৃত লজ্জা নয়, লজ্জা হচ্ছে ইন্নাল ইসতিহিয়া, নিশ্চয় প্রকৃত লজ্জা হচ্ছে এক ফাল ইয়াহফাজ রাসাহু ওয়া মা ওয়া, মাথাটাকে ঠিক রাখবে, মস্তিষ্ক যা ধরে রাখে সেইটাকে ঠিক রাখবে। তার মানে মরা পর্যন্ত দুই কানে ইয়ারফোন লাগাবে না, ওই যে নোংরা গান মস্তিষ্ক ধরছে। আল্লাহ রাসূল বলছেন যে মস্তিষ্কে খারাপ কথা দেয়, খারাপ কিছু ভাবে, সে প্রকৃত লজ্জা করে না, প্রকৃত লজ্জা করে সেই যেই মস্তিষ্কটাকে ভালো কথা ও ভালো কর্মে রাখে। দুই পেটটাকে কন্ট্রোলে রাখে, পেটে খারাপ কিছু দেয় না, যে হালাল উপার্জন করে হালাল খায় সেই প্রকৃত আল্লাহকে লজ্জা করে। তিন ওয়াল মুনতাওয়াল বেলা, মরণকে স্মরণ করেছে, আর যে বলে যে আমার বাপ দাদা নানা যেমন মাটিতে মিশে গেছে আমিও তো মাটিতে মিশে যাব, এই কথা যেই বলে সেই আল্লাহকে প্রকৃত লজ্জা করে। ডাক্তারের ঘরে ঢুকে দেখলাম একটা কঙ্কল, কঙ্কলের কপালে লেখা আছে আমিও মানুষ ছিলাম। এখন ডাক্তার এটা বুঝেন কিনা আল্লাহই ভালো জানেন। তার মানে আপনি যখন মরণকে স্মরণ করতে পারলেন এবং বলতে পারলেন যে আমিও তো একদিন মিশে যাব মাটিতে, তখন আপনি সত্য সত্যই আল্লাহকে লজ্জা করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আদখুল বাইতি ফিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ঘরে রাসূল ছিলেন, যেই ঘরে রাসূলের কবর হয়েছে সেই ঘরে আমি আয়েশা ঢুকতাম, ও ফিহি কবর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই ঘরে ছিল আবু বকরের কবর, সেই ঘরে ছিল আমার বা আমার স্বামীর কবর, আমি মাথায় কাপড় দিতাম না, আমি আঁটো সাঁটো হয়ে কাপড় দিয়ে গায়ে ঘেরে এগুলো ঢুকতাম না, কেন, আমি মনে করতাম এটা আমার বাপের কবর, এটা আমার স্বামীর কবর, তা আমি এমনিতে কবর কবরের পাশে চলে যেতাম, মাথায় কাপড় না থাকলেও আমি কবরের পাশে চলে যেতাম।
মা দফেনা উমার ও মা হুম, যখন উমারকে তাদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, মা দখল তো হু ইল্লা আনা মুতাসাওয়াদাতুন বিসিয়াবি, আমি আমার কাপড় দিয়ে নিজেকে গুটিয়ে নিতাম, আমি মাথায় কাপড় দিতাম, গায়ে কাপড় দিতাম। হায়ান মিন উমার, উমারের লজ্জায় কেন? এখানে একজন বেগানা পুরুষের কবর আছে, আমি আয়েশা মাথায় কাপড় না দিয়ে কেমনে যায়? এই বোকা মেয়ে, তোমার লজ্জা নাই? বেশরমা মেয়ে, এখনো তোমার মাথায় কাপড় নেই কেন? তোমার বাপ নাকি মুসলমান? তোমার বাপ নাই নাকি? তোমার মাথায় কাপড় নাই কেন? আপনাকে বলছি, আপনি কাপুরুষ, আপনাকে আমি ঘৃণা করি। আপনি কাপুরুষ, আপনাকে আমি ঘৃণা করি। আপনি কাপুরুষ, আপনাকে আমি ঘৃণা করি। আপনার এই মেয়ে এখন বাজারে ঘুরছে মাথায় কাপড় না দিয়ে, আপনার স্ত্রী যে ফ্যাশন বোরখা পরে চলছে, বোরখার কাপড় আমি কিনে দিয়েছি, কোমর চিকন, আবার পা বাড়ালে আর এক কালার বের হয়, সেটা বোরখা হয় কি করে? লজ্জা হয় না? শরম হয় না? কি ভাবছেন আপনি, তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনারা হিসাব করবেন না? তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে আপনি আছেন। এক, মদমেনুল খাম, নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে যে। দুই, রাজনাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা মাথার চুল ছোট করে, তারা জান্নাতে যাবে না। তিন, আপনি আর দায়ুস আল্লাহ জিকির রুফিয়া আলী আল খাবাসা, যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে, সে হলো দায়ুস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাকিন মউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ, মুমর অবস্থায় মরে মরে জান যায় যায়, মরে মরে জান যায় যায়, তোমরা তাকে লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করো। কেন? মান কানা আখিরু কালামে লা ইলাহা ইল্লাল্লাহ ফাকালাল ফাদাকালাল জান্নাহ, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে, কারো যদি শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় তাহলে সে জান্নাতে চলে গেছে। আবু যার গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আতাইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আলাইহি সাবুন আবিয়াদ ওহ নাইম, আমি আল্লাহর নবীর কাছে আসলাম, তখন দেখি তার উপরে সাদা কাপড় আছে, তিনি ঘুমিয়ে আছেন, আমি চলে গেলাম। ফাতাই তো অকাদিস্তাই কাজা, আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন, আবার আসলাম, দেখি তিনি জেগে গেছেন, তিনি আমাকে দেখে বলছেন, আবুজার শোনো, আবুজার শোনো, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মাতা আলা যালিক, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সেই যদি এই কথার উপরে মারা যায়, আর যদি শেরেক না করে, সে যদি এই কথার উপরে মারা যায়, যদি শেরেক না করে, ফাদা খালাল জান্না, তাহলে সে জান্নাতে চলে গেছে। তখন আবু যার গেফারি বলছেন, আনসারা মান শারাকা, চুরি করলে জেনা করলে যাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, আনসারা মান শারাকা, চুরি করলে জেনা করলে যাবে, 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 ওয়ানজার ওয়াইন সারাকা, চুরি করলে জেনাও করলে যাবে। আল্লাহ রাহমান ফি আবিজার, আবুজারের নাক মাটিতে মিশে যাক, আমি বলছি জান্নাতে যাবে, সে আপত্তি করার কে? সে আমার বুকের মুখের উপরে আপত্তি করে কেন? শুনুন, মানুষের জীবনের শেষ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া উচিত। পাশে লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিবেন, সারা পৃথিবীর মানুষ যদি সূরা ইয়াসিন তার পাশে পড়ে তার কোনো উপকার করতে পারবে না। যারা মাঝহাব মানে না তারা আগে কোরআন পড়ে, আর যারা মাঝহাব মানে তারা পরে কোরআন পড়ে, উভয়ই বেদাতি। আল্লাহ সকল মানুষকে হেফাজত করুক। সম্মানিত দিনি ভাই, আমার আলোচনা লম্বা হয়ে গেছে, আপনার বসে থাকা দেখে আমি খুবই খুশি। এরপরে আমি শেষে চলে আসলাম, আন্তরিকভাবে আপনি দাওয়াত দিয়ে গেলাম, আপনি তো আমাকে প্রশ্ন আনতে জোর চেষ্টা চালাচ্ছেন। আব্দুর রহিম সাহেব, আপনাকে আসতেই হবে, এবার দেখি আপনাকে আমি দাওয়াত দিই, আপনি যান কি না। 15-16 ফেব্রুয়ারি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সবাইকে যেতে হবে। আপনাকে আমি খুব ভালোবাসি, আপনি একটু উপস্থিত হবেন ইনশাআল্লাহ, আন্তরিকভাবে সহযোগিতায় উপস্থিত হবেন। গত বছরের সম্মেলনে খরচ হয়েছিল 12,40,000, রাজশাহীতে খরচ হয়েছে 10,15,000, এবছর এখানে প্রায় 15-16 লক্ষ টাকা খরচ হতে পারে। দেশের সব বড় বড় আলেম ওলামা থাকবেন, বিষয় ভিত্তিক কথা বলবেন। আন্তরিকভাবে সকল দিনী ভাই বোনকে সেখানে যাওয়ার জন্য দাওয়াত দিলাম।
15-16 ফেব্রুয়ারি সপরিবারে যাবেন, থাকা খাওয়ার ব্যবস্থা থাকবে, সম্ভবপর চেষ্টা করা হবে, বিষয়ভিত্তিক সব আলোচক কথা বলবেন, দেশের প্রায় সব বড় বড় আলেম ওলামা থাকবেন, আপনাকে আন্তরিকভাবে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দুই প্রতিষ্ঠানে 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, 9,86,000, প্রায় 10 লক্ষ বেতন লাগছে জানুয়ারি থেকে, প্রায় 10 লক্ষ প্রতি মাসে বেতন লাগে, এখন এই মাস থেকে লাগছে। কাজে আপনি দোয়া করবেন যাতে করে আল্লাহ ব্যবস্থা করেন। 100 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী আছে, তারও কিছু বেশি, তাতে বেতন আছে 9,86,000, প্রায় 10 লক্ষ। আপনি দোয়া করবেন আল্লাহ ব্যবস্থা করে দিবেন, ক্ষমতা উপরে আছে, খালি আপনার দোয়ার দরখাস্ত। আমি মানুষ হিসেবে অনুরোধ জানাচ্ছি মাত্র, আপনি আপনার জিম্মেদারি পালন করবেন আশাবাদী। 1900 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 1900, দুইটা প্রতিষ্ঠান, উন্নত মানের পড়াশোনার জন্য চেষ্টা চালাচ্ছি, আপনাদের দোয়া। পরের কথায় আমি বলছি যে সিলেট সুনামগঞ্জ জগন্নাথগঞ্জ পক্ষ থেকে, থানার পক্ষ থেকে আমার নামে আমার বিরুদ্ধে কেস করা হয়েছে, এ কথাই ঠিক। 100,000 কোটি টাকা মানহানি আমি যে মানহানি মানুষের করেছি, এই মানহানির জরিমানা হলো 100,000 কোটি টাকা। এইটা দিয়ে আমার বিরুদ্ধে কেস করা হয়েছে। আমি আপনার কাছে প্রথমত দাবি রেখেছি, একটু দোয়া করবেন আল্লাহর কাছে যাতে করে তারা অপদস্থ করতে চাইলেও আল্লাহ যেন এটাকে ঠেকিয়ে দেন, তিনি সর্বশক্তিমান। আর আপনারা উচ্চশিক্ষিত মানুষ, আমাকে যদি কারো পরামর্শ দেওয়ার থাকে, জজ ব্যারিস্টার উকিল বা উন্নত মানের কোনো মানুষ, তাহলে আমাকে পরামর্শ দিবেন। কেস আমার বিরুদ্ধে করা হয়েছে, এ কথাই ঠিক, নথিপত্র সংগ্রহ করা হয়েছে, আপনার পরামর্শের অপেক্ষায় থাকলাম, পরামর্শের অপেক্ষায় থাকলাম, আর আন্তরিকভাবে দোয়ার দাবি থাকল। উপস্থিত আর একটু সময়ের দাবি, আমার অনেক পথ, আমি তাদের শুকরিয়া আদায় করি, আমি এসেছি এটাতে আপনারা আলহামদুলিল্লাহ বলবেন, আমি আসতে না বললে তারা একটা বিপদে পড়তো। কালকে আমি আসতে চেয়েছিলাম, যারা আমাকে দাওয়াত দিয়েছে তারা ত্রুটি করেছে আমি বলিনি, কিন্তু আমি আগে বুঝতে পারিনি, আমি 1 সপ্তাহ থেকে বুঝতে পারছি যে গতকালও এখানে প্রোগ্রাম ছিল, অথচ 3 মাস থেকে আমি জানছি যে আমাকে কিশোরগঞ্জ যেতে হবে। তো তারা সব মাঝাবি মানুষ, আমি ধরেন জেনে শুনে আপনাদেরকে ছেড়ে ওখানে চলে গেছি, আপনাদের এখানে আসতে চেয়েছিলাম। আমি ঢাকায় পৌঁছেছি 4:30 রাতে, ভোর 4:30, কেমনে আপনাদের সামনে উপস্থিত হই। তো যারা আমাকে দাওয়াত দিয়েছে তারা ভুল করেছে, এ কথা বলিনি, দোষটা আমার উপরে চাপিয়ে তাদেরকে নির্দোষ ঘোষণা দিয়ে কিছু বললে আমাকেই বলেন যে আমারই ভুল হয়েছে। আমি আপনাদেরকে খুব ভালোবাসি, আপনাদের কথা রক্ষা করার প্রাণপণে চেষ্টা করব। আল্লাহ তুমি সর্বশক্তিমান, ব্যবস্থা করিও আল্লাহুম্মা আমিন। সকল দিনই ভাই বোনের আন্তরিকভাবে কল্যাণ কামনা করে আজকে আলোচনা এই পর্যন্ত রেখেই শেষ করতে যাচ্ছি। আল্লাহ তুমি আমাদের কবুল করো, তুমি আমাদের মরণকে স্মরণ করার সুযোগ করে দাও, তুমি আমাদের পরকালকে সফল করো, আমরা যেন কবরে উত্তর দিতে পারি, কে আমাদের মাঠে সফল হই, আমরা যেন জাহান্নামের মাঠে সফল হতে পারি, জাহান্নামে যেতে যেতে না লাগে। শুক্রিয়া, জাজাকুমুল্লাহ খায়, আরেকজনকে নিয়ে আসে, এই কথা বল, যতটুকু হয়েছে এটা আলহামদুলিল্লাহ। আর সকলের শুক্রিয়াকে আন্তরিকভাবে কল্যাণ কামনা করে এই পর্যন্ত বলে আজকের আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা বসুন।
আলোচনা নিয়ে আসছেন আজকে সবার সম্মানিত প্রধান অতিথি শায়খ হাফেজ আনিসুর রহমান মাদানি সৌদি মাহফুজ মুদাররিস মাদ্রাসা মোহাম্মদ আরাবিয়া জাফরাবাড়ি। শায়খকে পানমুল্লবনের আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। ফালিয়াতা ফাজ্জাল মাসকুরা।